উনি আসছেন? এইটার পিছনে কারণ আপনারা সবাই জানেন, আজকে আমি বগুড়ার চারে মনোনয়ন পত্র জমা দিয়েছি আপনি ডাবমার্কা প্রতীকে নির্বাচন করব থেকে। এখন আমি অনেক কষ্টে পুটিডা বাড়ি নির্বাচনে দাঁড়াই, মানুষের হাত ধরে পা ধরে তাদেরকে মনে করেন নিজের পরিশ্রম টাকা নিয়ে তাদের মনে করেন এক কাপ চা খাওয়াই। তো একদম আপনার দীর্ঘ দুই তিন মাস আমরা তাদের পিছনে ঘুরে ঘুরে নির্বাচন করে এখন একটা পরিবেশ তৈরি করি। করার পরে যখন নির্বাচনের মাঠ থেকে আমাদের প্রার্থীটা কেড়ে নেওয়া হয়, আমাদের ভোটারদেরকে বের করে দেওয়া হয়, এজেন্টদেরকে মারধর করা হয়, তো এইরকম নির্বাচন আমি আর চাই না, করতেও চাই না। তো আমার কথা, আমি নির্বাচনে দাঁড়ালাম, আপনারা কতটুকু আমাকে নিরাপত্তা দেবেন? আমরা মনে করি নির্বাচন কোনো খেলনা জিনিস না, জাতীয় সংসদ নির্বাচন অনেকে মনে করে খেলনা, অর্থাৎ অনেকে মনে করে হিলাম যোগ্যতা নেয় নির্বাচন করে। এখানে নির্বাচনের যোগ্যতা বলে কোনো কথা থাকে না, আমার মনে হয় না। মানুষের কারণ হলো যে নির্বাচনে এই পরিবেশটা কোনো পরিবর্তন হবে কি না, আমরা জনগণ সুষ্ঠু মতো নির্বাচনে ভোট দিতে পারবো কি না, জনগণ মাঠে আসতে পারবে কি না, আপনি কতটুকু সাহস দিতেছেন? প্রতিবারই পুলিশ মনে করেন নির্বাচন কমিশন আমাকে সাহস দেয় আর তোমরা নির্বাচনে আসো আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবো। আমি ডিসিকে প্রশ্ন করেছিলাম যে আপনি গতবার নির্বাচনে আমাকে বলেছিলেন সমস্ত সাপোর্ট দেওয়া হবে, নির্বাচন দিন যেই দিন আমার এজেন্টদের মারধর করা হয় বের করে দেওয়া হয় তখন আপনারা তোমার কই থাকেন? হারুন স্যারের কাছে এই জন্য বললাম যে আপনি আমাকে যেহেতু ভালোবাসেন, আপনার কাছে যে কোনো বিষয়ে আমি আসি, তো আপনি কতটুকু আমাকে সাপোর্ট দিতে পারবেন? আমি নির্বাচনে যাচ্ছি, দুলকান কোনো সাপোর্ট দিতে পারবো না, কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, তাহলে এই নির্বাচনের দরকার নেই, লোক দেখা নির্বাচন আমি করতে চাই না। অনেক নির্বাচন করছে, অনেক লোক দেখা অনেক কিছু করেছে, মার খেয়েছে, অনেক মনে করেন লাঞ্ছিত হয়েছে, যে নির্বাচন করে আমি সফলতা অর্জন না করতে পারবো সেই নির্বাচন করে লাভ কী? তো আপনি যদি বলেন না নির্বাচন সুস্থ হবে, নির্বাচনের পরিবেশ ভালো আছে, দাঁড়াও আমরা সাপোর্ট দেবো, সে বললাম আরুণ স্যার বলেছে এবার নির্বাচন সুস্থ হবে এবং সাপোর্ট দেবে এবং করে চতুর্দিকে দেবে। এই জায়গাতে আমার এখানে দেখেন আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, আরও অন্য অন্য কেন্দ্রের দল আছে। আমরা কিন্তু প্রতিটা বারে যে কটা বারে আমি নির্বাচন করি প্রতিটা বারে কিন্তু আমার আওয়ামী লীগের লোকজন সে মারামারি হয়েছে, এই দিন বের করতেছে, ওই এবারও কিন্তু আমার ওখানে তারাই আছে, এবার মনে করি তার বেশি আছে। আগেবার মনে করি ওই আসনে দুইবার আওয়ামী লীগ ছিল না, শুধু ছিল মনে করেন জাসদ ছিল, এবার কিন্তু আওয়ামী লীগও আছে, জাসদও আছে, জাতীয় পার্টিও আছে, সব পটাই আছে, এবার আর মনে করি আরও বেশি প্রার্থী আছে ওই জায়গায়, সেই হিসেবে এইবার কিন্তু আগের থেকে বেশি আর রিক্সে আছি। সেই নির্বাচনে কতটা আমি সফলতা অর্জন করতে পারবো এই বিষয়ে আমি কথা বলেছি। তিনি বলেছে সাহস দিয়েছে আরুণ ভাই যে অনেক বিষয়ে সে আমাদেরকে হেল্প করবে, সুষ্ঠু নির্বাচন হবে, বাদ বাকিটা এখন মাঠেই বোঝা যাবে কতটা সুষ্ঠু মরিবে। আরেকটা বিষয় বলতে চাই, ভোটের পরিবেশ দিকে সুষ্ঠু না দেখি, যে আমি দেখছি না আগের লাভ এরকম হয়ে গেছে, আমি আগে উঠে গেলাম, এই ভোট আমি চাই না,